গাইস, আজকের ভিডিওতে আমরা যে স্কুটারটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যা আমাদের দেশের অনেক স্কুটার রাইডাররাই ভাবে বাংলাদেশের রাস্তায় যত স্কুটার চলে তাদের মধ্যে এটাই হচ্ছে বেস স্কুটার, আর তা হচ্ছে হুন্ডা এডিভি। আর এর জন্য আজকে আমরা চলে আসছি মগবাজারের এলিজা মার্টে। এখানকার মধ্যে প্রিমিয়াম মেনলি দেখতে তো অনেক চমৎকার একটা স্কুটার, সামনে থেকে স্কুটারটা দেখতে এই রকম। আপনারা দেখতেছেন এর ভাইজারটা, ডাবল এডিডি হেডলাইট, এর চাকার উপরে যে মার্কারটা এটা কিন্তু আবার ফাইবার। সামনে থেকে দেখতে স্কুটারটা চমৎকার লাগতেছে, আর স্কুটারটি পেছন থেকে দেখতে অনেক বেশি চমৎকার। এর ইঞ্জিনটা হচ্ছে 149 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল SOHC টু বাল্বের FI ইঞ্জিন। তো লিকুইড কুল হওয়াতে স্কুটারটা অনেক সময় ধরে চালানো যাবে, ইঞ্জিন ওভারহিট এই ধরনের কোনো প্রবলেম ছাড়াই। এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 13.4 PSP 8500 RPM, আর এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 নিউটন মিটার 6000 RPM। তো বুঝতেই পারতেছেন ইঞ্জিনটা কত পাওয়ারফুল করে করা হয়েছে। আপনারা সিট পজিশনটা দেখতে পারতেছেন, এখানে দুইজন মানুষ অনায়াসে বসতে পারবে। আমি কিছু এডিভি ইউজারদের কাছ থেকে শুনছি এখানে অনেক সময় ধরে বসে রাইড করা যায়, ব্যাক পেন এই ধরনের কোনো প্রবলেম ছাড়াই। আপনারা এর বুথ স্পেসটা দেখতে পারতেছেন, 28 লিটারের একটা বুথ স্পেস, এখানে আপনি একটা হেলমেট রাখতে পারবেন আর প্রয়োজনীয় ডকুমেন্টস তো রাখতে পারবেনই। এখানে সিঙ্গেল পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। সুইচ কোয়ালিটিগুলো দেখতেছেন অনেক প্রিমিয়াম। এর মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল, এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। সামনেরটা হচ্ছে টেলিস্কোপিক ফক, আর পেছনেরটা হচ্ছে টুইন শক। সাসপেনশন ব্যবহার করা হয়েছে যা ভাঙাচোরা রাস্তায় ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে। সামনের চাকাটা হচ্ছে 110/80, রিমটা হচ্ছে 14, আর পেছনেরটা হচ্ছে 130/70, রিমটা হচ্ছে 13, যা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। এর ব্রেকিং সিস্টেমটা হচ্ছে ABS, সামনে পেছনে দুইটাই ডিস্ক ব্রেক। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 165, যা আমাদের দেশের স্পিড ব্রেকারগুলো সহজেই পার হয়ে যেতে সক্ষম। স্কুটারটির ওজন হচ্ছে 130 কেজি, আর এর বর্তমান প্রাইস হচ্ছে 4,55,000 টাকা। যেহেতু হুন্ডা কোম্পানি এটা অফিসিয়ালি নিয়ে আসে নাই, এই স্কুটারটি আপনি পাবেন শুধু গ্রে মার্কেটে। তো সময়ের ব্যবধানে প্রাইস কম বেশি হতেই পারে। কাদের জন্য হুন্ডা ADV? অবশ্যই যাদের হাইটটা একটু বেশি, অ্যান্ড যারা সিটি অ্যান্ড লং রাইডের জন্য একটা স্কুটার কিনবেন বলে চিন্তা করতেছেন, তাদের জন্য এই মেশিনটা হতে পারে বেস্ট অপশন। তাহলে আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।